হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো মেডিসিন রিভিউর বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ফ্যাক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি ফ্যাক্সো নিয়ে। তো এটির প্রস্তুতকারক হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো আজকের মূল টপিকগুলো হচ্ছে ফ্যাক্সো আমরা কেন খাবো এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া, এর ডোজ সম্পর্কে এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে এর দাম সম্পর্কে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এখানে নতুন নতুন ওষুধ সম্পর্কে রিভিউ দিয়ে থাকি এবং ওষুধ সম্পর্কে আলোচনা করে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আসি এই ওষুধটি আমরা কেন খাবো, মানে ফ্যাক্সো আমরা কেন খাবো। তো যে সকল রোগীদের আগাছা, ঘাস এবং ফুলের পরাগ থেকে সৃষ্টি অ্যালার্জি, হাঁচি, নাক থেকে পানি পড়া, নাকে ও চোখে চুলকানো, চোখে পানি আসা, লাল হয়ে যাওয়া, এ ধরনের কোনো সমস্যা হলে আমরা ফ্যাক্সো ওষুধটি খাওয়াতে পারি বা খেতে পারি। তো এই গেল এর নির্দেশনা, মানে কেন আমরা এটা খাবো। তো এরপরে আসি এই ওষুধটির ডোজ সম্পর্কে আলোচনা করতে, মানে এই ওষুধটি আমরা কতটুকু খাওয়াবো এবং কোন ধরনের শিশুদের জন্য কতটুকু আমরা এই ওষুধটি খাওয়াতে পারবো। তো যে সকল বাচ্চাদের 6 মাস থেকে 2 বছর রয়েছে, মানে 6 মাস থেকে 2 বছরের মধ্যে যে সকল শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি আধা চামচ করে দিনে একবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারেন। তো 2 বছর থেকে যে সকল শিশুদের 11 বছর পর্যন্ত বয়স রয়েছে সে সকল শিশুদের এটি 1 চামচ করে দিনে একবার অথবা 2 বার খাওয়াতে পারেন, অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি খাওয়াতে পারেন। তো এর মধ্যে একটি কথা হচ্ছে এটি কিন্তু আপনারা ট্যাবলেট পেয়ে যাবেন, সেটি হচ্ছে ফ্যাক্সো 60 মিলিগ্রাম এবং ফ্যাক্সো 120 মিলিগ্রাম, আরেকটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাক্সো 180 মিলিগ্রাম। যে সকল বাচ্চাদের 6 থেকে 11 বছর রয়েছে তারা চাইলে কিন্তু ফ্যাক্সো 60 মিলিগ্রাম ট্যাবলেটটি খেতে পারেন অথবা খাওয়াতে পারেন। তবে সকল শিশুরা ট্যাবলেটের সাথে অভ্যস্ত না থাকার কারণে এই সাসপেনশনটি তাদের খাওয়াতে হয়, সেক্ষেত্রে আপনারা ওই যে 1 চামচ করে দিনে একবার অথবা 2 বার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারেন। তো এই গেল এর ডোজ সম্পর্কে, মানে আমরা কতটুকু খাওয়াবো কত বছর বাচ্চাদের, এই বিষয়ে আলোচনাটা। তো এরপরে আসি এটার সাইড ইফেক্ট, মানে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলতে। তো এটি খাওয়ানোর পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেরকম ধরুন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব, ঘুমের ব্যাঘাত, হার্টবিট বেড়ে যাওয়া, ডায়রিয়া, স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। তো সাইড ইফেক্টগুলো এরকম যে আপনার শিশুর ক্ষেত্রে দেখা নাও দিতে পারে, আবার কোনো কোনো শিশুর ক্ষেত্রে এই যতগুলো সাইড ইফেক্টের কথা বললাম সবগুলোই দেখা দিতে পারে। তো এটা আপনার নির্ভর করে রোগীর উপরে। তো এই গেল পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা, এখন আসি এটার দাম সম্পর্কে আলোচনা করতে। তো এই ওষুধটার সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে 48 টাকা এবং দোকান ভেদে আপনার অবস্থান ভেদে এই ওষুধটার দাম একটু কম হতে পারে, সেক্ষেত্রে আপনারা 45 টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি বেশি বড় করব না, কারণ আমি সবসময় মূল বিষয়টুকু বলার চেষ্টা করি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি, কারণ এই চ্যানেলটিতে সবসময় আপনাদের ওষুধ সম্পর্কে আলোচনা করা হয়। তো আপনাদের যদি আরও ওষুধ সম্পর্কে জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা কোশ্চেন করতে পারেন, কারণ সেখানে একাধিক ফার্মাসিউটিক্যালস লোক রয়েছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, আপনারা যত ধরনের ওষুধই খাওয়ান না কেন অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়াবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।